7 নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হলো সুনামগঞ্জের 25 লাখ মানুষের। উদ্বোধনের মাধ্যমে রাজধানী ঢাকার সঙ্গে সুনামগঞ্জের দূরত্ব কমেছে 55 কিলোমিটার, সাশ্রয় হয়েছে 2 ঘন্টারও বেশি সময়, দূর হয়েছে দীর্ঘদিনের ফেরি ভোগান্তি, সহজ হয়েছে পণ্য পরিবহন। হাওর জেলা সুনামগঞ্জের উৎপাদিত মাছ ও ফসল দ্রুত ও কম খরচে পৌঁছাচ্ছে ঢাকা সহ দেশের অন্যান্য জায়গায়। সড়ক যোগাযোগের পাশাপাশি এখন উন্নত হবে সুনামগঞ্জের অর্থনীতি। স্থানীয়রা বলছেন তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে, এই সেতুর মাধ্যমে তাদের অর্থ সময় বেঁচে গেছে। আগে ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, শিক্ষার্থীরা ঠিক সময়ে স্কুল কলেজে পৌঁছাতে পারত না, রোগীকে হাসপাতালে নিতে ভোগান্তি পোহাতে হতো। এই সেতুর মাধ্যমে পুরোপুরি ভোগান্তি মুক্ত হয়েছে তারা। পাশাপাশি রাজধানী যেতে এখন আর সিলেট ঘুরে যেতে হচ্ছে না, হবিগঞ্জ হয়ে সরাসরি ঢাকা পৌঁছতে পারছে। রানীগঞ্জ দিয়ে চলছে সুনামগঞ্জ থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ রক্ষাকারী গণ ও পণ্য পরিবহন। রানীগঞ্জ সেতু উদ্বোধন হলে রানীগঞ্জ সেতুর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সুনামগঞ্জ থেকে রানীগঞ্জ সড়কের বম্বনি ও হিজগাঁওয়ে বেইলি সেতু দুটি। বেইলি সেতু দুটি সংকুচিত হওয়ায় সেতু দুটি দূরপাল্লা যানবাহন চলাচলের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। একাধিক সূত্র নিশ্চিত করেছে সুনামগঞ্জ থেকে রানীগঞ্জ সড়কে যে দুটি সরু বেইলি সেতু রয়েছে সেগুলো ভেঙ্গে নির্মাণ করার জন্য প্রক্রিয়া চলমান আছে, যে কোনো দিন কার্যাদেশ আসতে পারে এবং খুব দ্রুতই বেইলি সেতু দুটির কাজ সম্পূর্ণ করা হবে। দেশের উত্তর পূর্ব প্রান্তের শেষ জেলা সুনামগঞ্জ থেকে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ দীর্ঘদিন ধরে সিলেট নগরী হয়ে যেতে হতো। 1998 সালে এই সড়ক যোগাযোগ সহজ করতে সুনামগঞ্জের পাগলা জগন্নাথপুর আউসকান্দি আঞ্চলিক মহাসড়কের কাজ শুরু হলেও 2001 সালে রাজ্যদলীয় জোট এসে সড়কের কাজ বন্ধ করে দেয়। 2008 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসার পর স্থানীয় সংসদ সদস্য ও বর্তমান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের প্রতিষ্ঠায় আবারও সড়কের কাজ শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের অন্তর্ভুক্ত করে সড়কের 52 কিলোমিটার অংশের কাজ শেষ করা হয়। 155 কোটি টাকা ব্যয়ে সেতু প্রকল্পের কাজ বাস্তবায়ন করে এম এম বিল্ডার্স অ্যান্ড কোম্পানি। 2018 সালের ডিসেম্বর মাসে সেতুর কাজ শেষ হওয়ার পথ থাকলেও করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বেশ কিছুদিন কাজ বন্ধ ছিল। 7 নভেম্বর প্রধানমন্ত্রী সারা দেশের 100টি সেতু উদ্বোধন করেন, এর মধ্যে রানীগঞ্জ সেতু সহ সুনামগঞ্জের 17টি সেতু উদ্বোধন করেন। এতে সুনামগঞ্জের সঙ্গে ঢাকার দূরত্ব 55 কিলোমিটার কমেছে।